সিমিয়া কেমন আছো? হ্যাঁ ভালো। তো তুমি নাকি কৃষি যন্ত্রপাতির মেলায় গেছো? হ্যাঁ, জেলা শহরে সরকারি বেসরকারি উদ্যোগে কৃষি যন্ত্রপাতির মেলা চলতেছে। সেখান থেকে একটা নতুন মেশিন কিনে আনলাম, আর অনেক কিছু শিখেও আসলাম। তো তুমি না কইলে আগামীকাল আমার জমিটা চাষ করে দিবা, তো তোমার ড্রাইভারগুলো পরশু দিন। তাতে কি হয়েছে, তোমার অসুবিধা কি? না মানে আমি আগাম গম বুনতে চাই, তো তাই ধরো পাওয়ার টিলার দিয়ে তিনটা চাষ দিয়ে বীজ বুনতে, না হলে তো প্রথম চাষ থেকে 5-7 দিন সময় লাগবে। আমি শুনেছি দেশের উত্তর অঞ্চলে দক্ষিণ অঞ্চলে প্রতি একদিন দেরিতে গম বোনার জন্য প্রতিদিন শতকরা 1-1.5 ভাগ ফলন কমে যায়, তাই তো আমি আর দেরি করতে চাই না। আরে কলাম তো, আমি একটা নতুন মেশিন কিনেছি, মেশিনটার নাম হচ্ছে সিডার ফার্টিলাইজার ড্রিল বা PTOS। PTOS মানে জানো তো? PTOS হচ্ছে পাওয়ার টিলার অপারেটেড সিডার। এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষকগণ কর্তৃক পরীক্ষা করা এবং আবিষ্কার করা, বুঝতে পারিস? এখন থেকে আর জমিতে 3 চাষ দেওয়া লাগবে না রে। এই মেশিন দিয়ে জমি পুরোটা চাষ করা যায়, আর যেখানে তোমার বীজ পড়বি শুধু সেখানেই চাষ দেওয়া যায়। একই সঙ্গে জমির সঠিক গভীরতায় বীজ এবং DAP সার বোনা যায়, আর সেই সঙ্গে মইও হয়ে যায়। আর সেই সঙ্গে যদি তুমি ইউরিয়া সার দিতে চাও, তাহলে মেশিন ব্যবহারের পর মেশিনটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, বুঝেছো? কও কি তুমি, এক মেশিনে সব পারা যায়? লাইনে বীজ বুনলি দেখতে তো সুন্দর লাগবে। আরে লাইনে বীজ বোনার আর অনেক সুবিধে আছে, একই লাইনে সার আর বীজ পড়ে, তাই গাছ সঠিকভাবে সার গ্রহণ করতে পারে, আর সহজে জমির ভিতর প্রবেশ করা যায়। সেই সঙ্গে ঠিক মতন আগাছা এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিচর্যা করা যায়। হ্যাঁ, ফসল ভালোভাবে এবং সুন্দরভাবে একই সাথে বাইরে ওঠে। শোনো, তাহলে তুমি এবার আমার গম বীজ লাইন করে বুনে দিও। আচ্ছা, তাহলে তুমি সার গম বীজ রেডি করে রাখো। খালি এই গম বীজ কেন, তুমি এই মেশিন দিয়ে ধান, পাট, মুগ ডাল, মসুর এও বুনে নিতে পারো। কো কি, এক মেশিনে এত জিনিস? হ্যাঁ, তুমি যাও রেডি করো, আমি আসতেছি। বাবা রে বাবা, এমন মেশিনও আছে? ফসল দিয়ে ভরব গোলা ভাবনা কি আর। দেখতে যেতে হবে তো, পরশুদিন আমাকে দক্ষিণ মেরা জমিটায় গম বুনবো, দেখতে চাইলে আমার সাথে যাও। যাবো মানে অবশ্যই দেখতে যাবো, এক মেশিন দিয়ে এত কিছু করা যায়, আর সেই মেশিন দেখতে যাবো না? শোনো, সার আর বীজগুলি ঠিক মতো বাইর করে রাখো। আচ্ছা আচ্ছা, আর করতে হবে না, আমি সব কিছু গুছিয়ে রাখবো। না গম দিয়ে ভরব গোলা ভাবনা কি আর ভাবনা কি। তার বউ আসতেছে, চলো যাই সামনে যাই। তো হ্যাঁ মতি, হ্যাঁ সার আর বীজ নিয়েছো? ইয়াকুব, সারের বীজ দিয়ে যাও তো দেখি। হ্যাঁ সার শুরু করা দরকার, আসো আসো, দাও দাও দাও।
চলো যাই দেখি ওটা কিভাবে সার আর বীজ বোনা হচ্ছে। চলো চলো। যন্ত্রটি যদি ফ্লুটেড রোলার ওয়েব টাইপ হয় তাহলে ধান গম পাট তারপরে মনে করো মসুর সরিষা বার্লি এ ধরনের ছোট বা মাঝারি দানার বীজ বপন করা যাবে। আর যদি ইনক্লাইন্ড প্লেট টাইপ হয় তাহলে ধরো ওইগুলো তো সব বোনা যাবে, সেই সাথে ছোলা তারপরে ভুট্টা এগুলো বোনা যাবে। তবে ভুট্টা বোনার জন্যই খুব ভালো কিন্তু এই যন্ত্রটা। ওই দেখো ফ্লুটের রোলার ওয়েব টাইপ মেশিন দিয়ে গম বীজ বোনা হচ্ছে, হ্যাঁ সার দেওয়া হচ্ছে। হ্যাঁ তাই তো দেখতেছি হাসিম ভাই। হ্যাঁ এই মেশিন কিভাবে একসঙ্গে এত কাম করতেছি? তাদের ভাই তোমার তো পাওয়ার টিলার আছে, তুমি ব্যাপারটা বুঝবা ভালো। এই সাধারণ পাওয়ার টিলারে যেমন 18টি ফাল থাকে আর এই মেশিনে থাকে 48টা ফাল, এক চাষেই কিন্তু জমি তৈরি হয়ে যায়। একই সাথে ফারো ওপেনারের মাধ্যমে লাইনের নির্দিষ্ট গভীরতায় বীজ এবং সার বোনা হয়ে যায়। হাসিম ভাই আমার পাওয়ার টিলারে এই মেশিন ব্যবহার করা যাবে না? কেন যাইব না, ডং ফ্যাং এবং সাই ফ্যাং এই দুই ধরনের মেশিনে এটা সেট করা যাবে। তবে গিয়ারবক্স দুই ধরনের মেশিনের জন্যই দুরকম, তোমার মেশিন যদি ডং ফ্যাং হয় তাহলে তুমি কেনার সময় ডং ফ্যাং মডেলের বীজ বপন যন্ত্র কিনবা, আর তোমার মেশিন যদি সাই ফ্যাং হয় তাহলে তুমি কেনার সময় সাই ফ্যাং মডেলের বীজ বপন যন্ত্র কিনবা। হ্যাঁ তবে মনে রাখবা এইসব মেশিনের প্রধান প্রধান যন্ত্রগুলোর কী কী নাম তা মনে রাখবা, আর এগুলোর কাজ কী তাও জেনে রাখা দরকার। সিড ফার্টিলাইজার ড্রিলের প্রধান পার্টসগুলো হচ্ছে রোটাভেটার, রোটোভেটারে একটি চাষকারী দণ্ড, 48টি ফাল, একটি ঢাকনা এবং একটি গিয়ার বাক্স থাকে। এর প্রধান কাজ হচ্ছে গভীরতার নিয়ন্ত্রণ ডিভাইস সমন্বয়ের মাধ্যমে জমিকে 1-5 সেন্টিমিটার পর্যন্ত মাটি চাষ করা। বীজ বাক্স, বাক্সটি ছোট ছোট 6 ভাগে ভাগ করা আছে যার প্রতিটিতে 1 কেজি পর্যন্ত বীজ রাখা যায়। ইনক্লাইন্ড প্লেট টাইপ বীজ হার নির্ধারক, এই যন্ত্রের বীজ হার নির্ধারণের জন্য প্রধানত 3 ধরনের প্লেট যেমন ভুট্টার প্লেট, ধান গমের প্লেট, বাদাম ছোলার প্লেট আছে। বীজের প্রকারভেদে প্লেট পরিবর্তন করতে হয়। ফ্লুট রোলার টাইপ বীজ হার নির্ধারক, এই যন্ত্রের বীজ হার নির্ধারক হল সিলিন্ডার আকৃতির খাঁজ কাটা একটি বা দুইটি পাশাপাশি অবস্থিত অংশ যাতে 8টি বা 16টি দাঁত থাকে। বীজ নিয়ন্ত্রক, বীজ পড়া বন্ধ বা চালু করতে ব্যবহার করা হয়, বিশেষ করে জমির আইলে গিয়ে যন্ত্রটি ঘোরানোর সময় বীজ পড়া বন্ধ করা হয় এবং সোজা হওয়ার পর আবার তা চালু করা হয়। বীজ নল, বীজ বাক্স থেকে প্লেট বীজ সংগ্রহ করে তা বীজ নল দিয়ে মাটির নিচে নির্দিষ্ট গভীরতায় পৌঁছায়। ফারো ওপেনার, ফারো ওপেনারের সাথে সাথে বীজ নলগুলো লাগানো থাকে, এটি জমির নির্দিষ্ট দূরত্বে সারি ও গভীরতায় বীজ ফেলার কাজ করে। ফারো ওপেনারে 3টি ছিদ্র থাকে যার দ্বারা বীজের গভীরতা নির্ধারিত হয়। রোলার, নালায় বীজ পড়ার জন্য রোলার তা মাটিতে ঢেকে চাপা দেওয়ার কাজ করে। আচ্ছা হাসিম ভাই, বিভিন্ন ফসলের রোপণের দূরত্ব বিভিন্ন রকমের, সেটা তুমি মেশিনে কিভাবে নির্ধারণ করবানি? খুবই সোজা, ভুট্টা হলো 2 লাইন, মসুর মুগ আর সরিষা হচ্ছে 4 লাইন, আর ধান পাট গম এ হচ্ছে 6 লাইন। তবে মনে রাখতে হবে যে কয় লাইন তুমি বীজ বুনবা সেই কয়টা ফারো ওপেনার লাগাতে হবে, এবং ফারো ওপেনারের ছিদ্রগুলো সমন্বয় করে গভীরতা নিয়ন্ত্রণ করা যায়।
বীজ বোনার সময় খেয়াল রাখতে হবে বীজ মাটির নির্দিষ্ট গভীরতায় উপযুক্ত রসালো মাটিতে পড়তেছ কিনা। সেটা তো আমি বুঝলাম, কিন্তু সেটা তুমি মেশিনে কীভাবে নির্ধারণ করবানি? এটা একটু হিসাব কষে বলতে হবে। তাহলে মন দিয়ে শোনো। বলো, 1 হেক্টর সমান কি 7.5 বিঘা, অর্থাৎ 10,000 স্কোয়ার মিটার। আর নির্ধারিত বীজ হার হচ্ছে গম 120 কেজি প্রতি হেক্টর, অর্থাৎ হিসাব করে বলতে গেলে হয় হচ্ছে বিঘা প্রতি 16 কেজি। আর মুগ জাত ভেদে 30-35 কেজি প্রতি হেক্টরে, তাহলে বিঘা প্রতি হচ্ছে তোমার 4-5 কেজি। হ্যাঁ, আর মুগ মানে বাড়ি মুগ সয়ের জন্য 45 কেজি প্রতি হেক্টরে লাগবে। ভুট্টার বীজ হচ্ছে 83,333টি, এটা কোথায় প্রতি হেক্টরে, তাহলে বিঘা প্রতি কয়টা করে হচ্ছে? বিঘা প্রতি হচ্ছে তোমার 11,133টা। এখন যন্ত্রের মধ্যবিন্দু থেকে সমান দূরত্বে ফসলের লাইনের দূরত্ব অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ফারো ওপেনার লাগাতে হবে। ধান গমের জন্য 6 ফারো ওপেনার, যেহেতু লাইন বাই লাইন দূরত্ব 20 সেন্টিমিটার বা 0.2 মিটার। মুগ ডালের জন্য 4টি ফারো ওপেনার লাগাতে হবে, যেহেতু লাইন বাই লাইন দূরত্ব হচ্ছে তোমার 30 সেন্টিমিটার বা 0.3 মিটার। আর ভুট্টার জন্যে 2টি ফারো ওপেনার, যেহেতু লাইন লাইন দূরত্ব হচ্ছে 60 সেন্টিমিটার বা 0.6 মিটার। এবার বীজ হার নির্ধারণের জন্য বীজ বপন যন্ত্র চালানোর পূর্বেই জানতে হবে প্রত্যেক সারির পলি ব্যাগে 20 মিটারের জন্য কী পরিমাণ বীজ দরকার। ছোট্ট একটা ফর্মুলা দিয়ে তা তোমাদের আমি বুঝাই দিতে পারি। আর সেটা হচ্ছে পলি ব্যাগে সংগৃহীত বীজের পরিমাণ সমান সমান কী হচ্ছে, প্রতি হেক্টর বীজের পরিমাণ কত? 120। সারি সারি দূরত্ব 0.2, আর এটা কি মিটার। আর হচ্ছে তোমার ওই পরীক্ষা প্লটের দূরত্ব মিটারে কত হবে? 20 মিটার হবে। ভাগ করতে হবে কত দিয়ে? 10,000 স্কোয়ার মিটার, সমান সমান কত হলো? 0.048 কেজি বা 48 গ্রাম। খুব সোজা, কি কও কাদের ভাই? এতক্ষণ তো তোমরা গমের হিসাব শুনলে, এবার মুগ ডালের হিসাব শোনো। পলি ব্যাগে সংগৃহীত মুগ ডালের বীজের পরিমাণ ওই একই নিয়মে প্রতি হেক্টর বীজের পরিমাণ বা সংখ্যা কত? 45 গুণন সারি সারি দূরত্ব মিটার, তো কত? 0.3। আর হচ্ছে পরীক্ষা প্লটের দূরত্ব মিটার মানে কত? 20 মিটার। তাহলে এটাকে ভাগ করতে হচ্ছে কত দিয়ে? 10,000 দিয়ে। সেখানে সমান সমান কত দাঁড়াইলো? 0.027 কেজি বা 27 গ্রাম। কি বুঝতে পারিস? ফারো ওপেনারের মুখ রাবার ব্যান্ড দিয়ে পলি ব্যাগ বেঁধে নিতে হবে। এরপর বীজ বাক্সে বীজ ভর্তি হবে এবং 20 মিটার লম্বা জায়গায় যন্ত্রটি চালাতে হবে এবং দেখতে হবে সব লাইনে সমানভাবে বীজ পড়তেছ কিনা। সমানভাবে বীজ যদি না পড়ে তাহলে বুঝতে হবে ফ্লুটের রোলারের কোনোটি বেশি বের করা আছে বা কোনোটি কম বের করা আছে। যদি কাঙ্ক্ষিত পরিমাণের চেয়ে কম হয় তবে ফ্লুটের রোলারের কার্যকর অংশ বাড়িয়ে দিতে হবে, আর যদি বেশি হয় তাহলে কার্যকর অংশ কমাতে হবে। এভাবে ফ্লুটের রোলারকে সমন্বয় করে নিয়ে বীজ বপন যন্ত্রকে আবার চালাতে হবে এবং দেখতে হবে যে সব লাইনে সমানভাবে বীজ পড়তেছ কিনা। ফ্লুটের টাইপ বীজ বপন যন্ত্রের ফ্লুট রোলারকে বীজের আকার অনুযায়ী কম বা বেশি বের করে কাঙ্ক্ষিত বীজ হার ঠিক করা যায়। ভুট্টার ক্ষেত্রে সাধারণত হেক্টর প্রতি গাছ বা বীজের সংখ্যা গণনা করে বীজের হার নির্ধারণ করা হয়। এজন্য প্রতিবার বীজ বপন যন্ত্র 20 মিটার চালানোর পর বীজের ওজনের পরিবর্তে বীজ গণনা করে দেখতে হয় ওই পরিমাণ বীজ পড়তেছ কিনা। তাহলে আমরা ভুট্টার একটা হিসাব বাই করি। হ্যাঁ, এই পলি ব্যাগে সংগৃহীত ভুট্টার বীজের সংখ্যা মানে সমান সমান কত হয়? 83,333 গুণন 0.6 গুণন 20 মিটার ভাগ কত? 10,000 স্কোয়ার মিটার সমান সমান কত হলো? 100টি। তাহলে ভুট্টার ক্ষেত্রে কয়টা হলো? 100টা। হ্যাঁ, খুব সোজা বুঝলে। আর ইনক্লাইন প্লেট টাইপের ক্ষেত্রে নির্ধারিত নির্দিষ্ট ফসলের জন্য নির্দিষ্ট প্লেট অপিনিয়াম নির্বাচন করে ওই একই পদ্ধতি অনুসরণ করলেই বীজের হার নির্ধারিত হয়ে যায়। বীজের হার নির্ভর করে প্লেটের খাঁজের সংখ্যা এবং আরপিএমের উপর। অন্যদিকে ফ্লোটেড রোলারের ক্ষেত্রে রোলারের গায়ের ফ্লোটেডের সংখ্যা এবং রোলারের কার্যকরী দৈর্ঘ্যের উপর বীজের হার নির্ভর করে। আর সারের ক্ষেত্রে ফ্লোটেড রোলার দিয়ে মাত্রা নির্ধারিত হয়। একই নিয়মে মাঠে নেওয়ার পূর্বে ঠিক হিসাব কষে বের করে নিতে হবে। কি ঠিক আছে?
মেশিন দিয়ে বুনলি বীজ কি ওই আগের মতনই লাগে? ছিটিয়ে গম বীজ বোনার তুলনায় প্রায় শতকরা 10-25% পর্যন্ত বীজ কম লাগে, আবার ফলনও বেশি হয়। বীজ বপন যন্ত্র মাঠে নেওয়ার আগে করণীয়। বীজ বপন যন্ত্র চালানোর জন্য বীজহার নির্দেশক লিভারটি ঠিক জায়গায় নিয়ে উপরের নাটটি টাইট করে দিতে হবে, যাতে এদিক সেদিক সরে যেতে না পারে। মিটারিং শ্যাফ্ট ঘুরানোর অন অফ লিভারটি অন অবস্থায় রেখে মেশিনটিকে কয়েক মিটার চালিয়ে দেখতে হবে মিটার ডিভাইসগুলো ঠিকমতো ঘুরছে কিনা। বীজ গজানোর মতো পর্যাপ্ত পরিমাণ রস ও পানি জমিতে থাকতে হবে, আর ভালো মানের বীজ সার বপন সময় ঠিক আছে কিনা সে বিষয়ে চালককে যথেষ্ট জ্ঞানের অধিকারী হতে হবে। আমি ওই এক বিঘা জমি চাষ করার জন্য নিই হচ্ছে 500 টাকা। সার্ভিস চার্জের তেমন কোন রেট ঠিক করা নাই, এটা কম বেশি নির্ভর করে ওই বিভিন্ন ফসল, মাটির ধরন, এলাকা আর ওই এলএসপির উপর। হাশিম ভাই, আমি একটা বীজ বপন যন্ত্র কিনতে চাই, কোনে পাবো, দাম কত আর লাভ খরচ কেমন হবি আমাকে একটু বুঝিয়ে কবি না? তোমার এলাকার ডিলার অথবা কৃষি অফিসারের কাছ থেকে তুমি জানতে পারো, তারা তোমাকে সাহায্য করতে পারে, কোথায় কম দামে মেশিন কিনতে পারবা, দামটা যাই হোক না কেন তুমি একটা রিস্ক নিয়ে এই মেশিনটা কিনে ফেলতে পারো। এটা একটা ভালো ব্যবসায়ী বিনিয়োগ যা দ্রুত তোমার টাকা ফেরত দিবে। তাছাড়া অনেক সংস্থা এই খুশি হয়ে এই মেশিন কেনার জন্য কম সুদে তোমার লোনও দিচ্ছে, আর লাভ খরচ হলো এক বিঘা জমিতে এক চাষ সহ বীজ সার বোনা ও মই দেওয়া বাবদ সার্ভিস চার্জ হলো কত, 500 টাকা। আর এক বিঘা জমির জন্যে তেল, চালকের মজুরি, খুচরা যন্ত্রাংশ, এই মেশিনের ক্ষয়ক্ষতি খরচজনিত খরচ হচ্ছে 300 টাকা। তাহলে বিঘাপতি পাকা লাভ কত? হ্যাঁ, 200 টাকা। আবার ধরো একদিনে 5 বিঘা জমি বুনতে পারলে কত হয়? 5 × 200 টাকা, 1000 টাকা। এক মৌসুমে যদি 30 দিন ফসল বুনতে পারো, 30 × কত? 1000 টাকা। কত হলো? 30,000 টাকা। এটাও লাভ। আবার এক বছরে 3 মৌসুমে ফসল বুনলি 3 × 30,000 টাকা, লাভ হইলো কত? 90,000 টাকা। এক বছরে মেশিনের দাম উঠে লাভ দেখবে, বুঝতে পারলে? তবে সেবার মূল্য স্থান কাল এবং চাহিদার উপরে নির্ভর করে কম বেশি হতে পারে। হ্যাঁ, তাহলে এবার যাই। হ্যাঁ কাদের ভাই, মতি ভাই, আসি তাহলে। হ্যাঁ চলছে ভাই, চলো। ও দেখ দেখ, ভাইজান, আমি আপনার এই যন্ত্র নিয়ে দুই লাইন এখন কবিতা বানাইছি। বলো বলো শুনি আমরা। বীজ বপন যন্ত্র দিয়া ফসল চাষ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র সিমিট বাংলাদেশ এবং ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ BARI গাজীপুর।